বইয়ের হক আদায় না করে প্রবাসে চার মাস থাকলে বউ তালাক হয়ে যায় কি না, কতদিন আলাদা থাকলে বউ তালাক হয়ে যায়? ভাই, এরকম কোনো কথা নেই, এই প্রশ্ন অনেকেই করেন যে প্রবাসে চার মাস থাকলে, এক বছর থাকলে তালাক হয়ে যায়, আবার বিয়ে পড়াইতে হয়। স্বামী স্ত্রী একজন আরেকজন থেকে চার মাস বা চার বছর বা দশ বছর বিশ বছরও যদি আলাদা থাকে, অর্থাৎ দুজন দুই দেশে থাকে, দুজন দুই জায়গায় থাকে, তাদের পরস্পর পরস্পর হক আদায় করতে না পারে, শারীরিক হক আদায় করতে না পারে, তার কারণে তালাক হয়ে যায় না। কিন্তু এইভাবে দীর্ঘকাল আলাদা থাকা বিবাহের উদ্দেশ্য বহির্ভূত কাজ, বিবাহের যে উদ্দেশ্য সেটা নষ্ট হয় এভাবে দীর্ঘমেয়াদে আলাদা থাকলে। স্বামী স্ত্রী একসাথে থাকুক, ইসলাম সেটাই চায়। হ্যাঁ, কাজের প্রয়োজনে, উপার্জনের প্রয়োজনে বিদেশ যেতে হয়েছে, ভালো কথা, কিন্তু দ্রুততার সাথে নিজের কাজ সেরে স্ত্রীর কাছে ফিরে আসা উচিত বা স্ত্রীকে তার কাছে নিয়ে যাওয়া উচিত। এক কথায় দুজন দুই জায়গায় থাকাটা, এটা আপনার বিবাহের যে আসল মাকসাদ সেটাকেই নস্যাৎ করে দেয়, চরিত্রের হেফাজত হয় না, নানারকম গুনাহে মানুষ লিপ্ত হয়ে যায়, নানাবিধ ক্ষতি হয়, হক নষ্ট হয়, এটা অনুচিত কাজ, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর কারণে তালাক হয়ে যায়, বিয়ে নষ্ট হয়, ব্যাপারটা এরকম না। অনেক প্রবাসীরা এটা নিয়ে টেনশন করেন যে না, এত বছর প্রবেশ থাকলে সম্পর্ক নেই। এরপর প্রশ্ন হলো, আমি মিলাদ কিয়াম করে অন্তরে প্রশান্তি পাই, আমার চোখে পানি এসে যায় এবং আমি চোখ বন্ধ করলে মদিনার সবুজ গম্বুজ দেখতে পাই, আর আমি এটাকে ফরজ ওয়াজিব অথবা সুন্নত মনে করি না, তাহলে কি এটা করা আমার জন্য যথার্থ হবে? দেখুন ভাই, মিলাদ কিয়াম কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরত্ব পড়লে নেই তো, তো দূরত্ব আসলে মৌলিকভাবে দাঁড়িয়ে পড়া করা নিষেধ না, দাঁড়িয়ে দূরত্ব পড়া কি নিষেধ? দূরত্ব বসে যেরকম পড়া যায়, দাঁড়ায়ও হাঁটতে হাঁটতেও পড়া যায়। এখন আমি মনে করেন দাঁড়ায় দাঁড়ায় দূরত্ব পড়লাম, তো এর মানে কি আমি কিয়াম করলাম? মানে কিয়াম তো একটা সুনির্দিষ্ট পরিভাষা, এর মানে হলো বসা অবস্থা দূরত্ব পড়তে পড়তে হঠাৎ কি করা, দাঁড়ায় যাওয়া। আমি দাঁড়ায় দাঁড়ায় পড়লাম, তো এটা তো নিষেধ না, কোনো সমস্যা নেই। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি ভালোবাসার আবেগের আতিশয্যে আপনি আপনার ভিতরে কোনো বিশেষ অবস্থা তৈরি হল, এখানে শরীয়তের বিধিনিষেধের কিছু থাকবে না যে আপনাকে ফরজ ওয়াজিব মনে না করেন, সেটা আরেকটা বিষয়। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ডক্টর মুনতাকির আব্দুল্লাহ জাহানের একটা কথা আছে বেশ চমৎকার শরীয়ত বোঝার জন্য, যে শরীয়ত জিনিসটা কি? শরীয়ত মানে মনের ভিতরে বিশেষ হালত তৈরি হওয়া না, শরীয়ত মানে আমার চোখের পানি বের হওয়া না, শরীয়ত মানে আমি আপনার কোনো কারামতি জাহির করে দিলাম, এই জাহির করা না। শরীয়ত হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, শরীয়ত হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করা। আপনার মনের ভিতরে কী অবস্থা হয়েছে সেটা ইম্পর্টেন্ট হলো কি? ইম্পর্টেন্ট হলো আপনি যা করছেন সেটা করার দিশা আছে কি না। আপনি দূর দূরত পাঠ করেন, সেটা করার দিশা আছে? করার দিশায় দূরত বসে দাঁড়িয়ে পাঠ করার আলাদা কোনো শর্ত দেওয়া হয়নি, আপনি যে কোনো হালতে করেন, কিন্তু বসে করতে করতে একটা পর্যায়ে দাঁড়ায় যেতে হবে। এটাকে যদি আপনি সিস্টেম বানিয়ে নেন, তাহলে সেক্ষেত্রে এটাকে দুরুদের সুন্নাহ, দূরত পাঠের আদব, দূরত পাঠের ক্ষেত্রে শরীয়তের নির্দেশ মনে করলে সে বিদাত হবে। আপনি এরকম কিছু মনে না করেন, হাঁটতে হাঁটতে দূরত পড়লেন, দাঁড়ায় দূরত পড়লেন, কোনো অসুবিধা নেই। মৌলিকভাবে বসে দাঁড়িয়ে দূরত করতে কোনো অসুবিধা নাই, কিন্তু এটাকে আপনি আবশ্যক মনে করলে সমস্যা আছে। আর মনের অবস্থা তৈরি হলে আপনার কাছে ভালো লাগে সেজন্য আপনি এটা করবেন, তাহলে এটার নাম শরীয়ত না। শরীয়ত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা যেভাবে করতে বলেছেন, যেটা যেভাবে রেখে গেছেন, কোনো কিছুকে জেনারেল রেখে গেছেন উনি, আপনি জেনারেল রাখতে হবে, আপনি এটাকে বিশেষভাবে ফিক্স করতে পারবেন না কোনো পদ্ধতিতে।